বন্ধুরা, আমরা কম্পিটিটিভ ইংলিশ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি। তবে যেহেতু এখন প্রাইমারি টেট আসন্ন, সামনে 2 মাস সময় আছে, এই 2 মাস সময়ের মধ্যে আমাদের আলোচনার মধ্যে আমরা প্রাইমারি টেটের বিষয়টাকে অন্তর্ভুক্ত করে নিয়েছি। আর এই প্রাইমারি টেটের আলোচনার বিষয়ের মধ্যে যে বিষয়গুলো আলোচনা হবে সেগুলো সাধারণভাবে কম্পিটিটিভ পরীক্ষার সবগুলোর জন্যই উপযুক্ত। আমরা তাই এখানে ফোকাস করছি প্রাইমারি টেটের উপরই, যেটা সকলেরই কাজে লাগবে। তো প্রাইমারি টেটে আমরা ইংরেজির সিলেবাসে যা দেখেছি তাতে করে 2 ইংরেজির প্যাসেজ থাকে। প্যাসেজ ছাড়া গ্রামারের যে বিষয়গুলো থাকে সেখানে যেমন থাকে জিরান, পার্টিসিপল, আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমাইনার, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কিছু কারেকশান, ফ্রেজাল ভার্ব, এই সমস্ত কিছু থাকে। তার সঙ্গে জেন্ডার চেঞ্জ, নাম্বার চেঞ্জ, এই সমস্ত বিষয়গুলো থাকে। তো আমি দেখেছি মোটামুটিভাবে যদি 10টা ক্লাস করা যায় প্রাইমারি টেটের জন্য, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমার ধারণা যে এই ক্লাসগুলো যদি কেউ ফলো করে, প্রাইমারি টেটের জন্য যারা পরীক্ষায় অ্যাপিয়ার হতে চলেছে তাদের কোনো সমস্যা তেমন হওয়ার কথা নয়। তো আজকে আমরা আলোচনা করব নাম্বার নিয়ে। নাম্বার অর্থাৎ বচন, বচনের যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলো আমরা খুবই পরিচিত, কিন্তু পরীক্ষার সময় যেগুলো দেখা যায় সেটা হচ্ছে যে ব্যতিক্রম বিষয়গুলোই এসে হাজির হয়। যেমন ধরো, আমরা যখন থেকে ইংরেজি শেখা শুরু করেছি তখন আমরা কি শিখেছি, যে আমাদের এই ধরো মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করব, সেক্ষেত্রে আমরা এই রকম শিখেছি যে বয় থেকে বয়েজ, তারপর বুকস, বুক থেকে বুকস, এসব শিখেছি। মানে এস যোগ করে আমরা বহু বচন করা শিখেছি। কিন্তু এছাড়াও আরও শিখেছি যে যদি শব্দের শেষে এসএইচ থাকে, এস থাকে, বা সিএইচ থাকে, বা এক্স থাকে, সেক্ষেত্রে কিন্তু শুধু এস যোগ করে প্লুরাল করা যায় না। তখন প্লুরাল করার জন্য কি করতে হয়, না তখন প্লুরাল করার জন্য ইএস যোগ করতে হয়। যেমন যদি থাকে বাস, বিইউএস, তখন হয়ে যাবে বিইউএসইএস। তারপর বুস, এখানে ইএস যোগ হবে বুসেস। একইভাবে বেঞ্চ, বেঞ্চ থেকে ইএস যোগ হবে বেঞ্চেস, বা বক্স, বক্স থেকে ইএস যোগ হবে। এগুলো আমরা দেখেছি। এগুলো ছাড়া নাম্বার চেঞ্জের ক্ষেত্রে আর আমরা কি কি লক্ষ্য করেছি, না আমরা দেখেছি যে অনেক সময় ভাওয়েল চেঞ্জ করে নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো ম্যান, ম্যান থেকে কি হয়, ম্যানস হয় না, হয়ে যায় মেন। একইভাবে ফুট, ফুট থেকে কি হয়, ফিট, এরকম হয়। তো কিন্তু এবার ধরো এই ম্যান কথাটা যদি একটা মূল শব্দের সঙ্গে যুক্ত হয়, ধরো মুসলমান, বা ধরো ব্রাহ্মণ, কিংবা ধরো জার্মান, এই যে শব্দগুলো দেখছো এখানে ম্যান আছে, তাহলে এগুলোর ক্ষেত্রে প্লুরাল যখন আমরা করব তখন কি ইএন করব, এরকম ভাবে করব, এটা হবে না। তখন আমাদেরকে করতে হবে কি, এদের সঙ্গে এস যোগ করতে হবে। এদের সঙ্গে এস যোগ করলে তবেই তাদের প্লুরাল হবে। তারপর এটা ছাড়া আমরা আর কি শিখেছি, না যেগুলো আমাদের জানা জিনিস, জানা জিনিসগুলোকে আগে আলোচনা করে নিচ্ছি এই কারণেই যে ব্যতিক্রমে আসব। এবার ধরো আমরা এটাও নিয়মে শিখেছি যে কোনো শব্দের শেষে, শব্দের শেষে যদি এফ বা এফই থাকে তাহলে কি হয়, তাহলে এই এফ বা এপিটা ভি হয়ে যায়, ভি হয়ে যায় প্লাস ইএস যোগ হয়, তাই তো? এটাই তো হয়। যেমন ধরো নাইফ, কে এন আই এফ ই, কি হয়, নাইফস, ওয়াইফ, ওয়াইফস, এরকম ভাবে আমাদের ধরো যদি থাকে কাপ, সিএ এল এফ,
কাপস এফ এফি এফি এগুলো হচ্ছে ভিইএস হয়ে গেছে। কিন্তু সব সময় যে এই নিয়ম কাজে লাগবে তা নয়, এদের ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম কিরকম, ধরো যদি ব্যতিক্রম বা এক্সেপশন যেগুলো, ধরো এখানে বলবো স্ট্রাইপ, স্ট্রাইপ স্ট্রাইপ মানে কি বিবাদ বা সংঘর্ষ, স্ট্রাইপ মানে হচ্ছে বিবাদ বা সংঘর্ষ। তো এখানে এই যে স্ট্রাইপ মানে বিবাদ বা সংঘর্ষ, তার টুটালে কি হবে, এখানে কিন্তু এই এফ ই উঠে গিয়ে এটা যে ভিইএস হবে তা নয়, কিন্তু এটা হবে স্ট্রাইপস, এর মানে কিন্তু বিবাদ বা সংঘর্ষ। আবার ধরো যদি হয় সেফ, সেফ মানে কি সিন্দুক, এর যদি বহুবচন করতে হয় তখন হবে কি এস এ এফ ই এস, এখানে কিন্তু সেফস হবে না। এই যে ব্যতিক্রমগুলো, এই নিয়মটা তোমার জানা আছে, এই নিয়ম অনুসারে ভি হয়ে যাচ্ছে এফ বা এফি, সেখানে ইএস যোগ হয়ে যাচ্ছে, কিন্তু তার ব্যতিক্রমে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই শুধু এস যোগ হয়ে যাচ্ছে। এরপরে আবার নিয়ম হচ্ছে কি যে শেষে, শব্দের শেষে যদি শব্দের শেষে যদি ইএফ থাকে, ইএফ বা আইএফ এসব যদি থাকে, তাহলে কি হয় না শুধু এস যোগ হয়, এফ এফ বা আইএফ এসব যদি থাকে শুধু এস যোগ হয়। যেমন এটা ডবল এফও হতে পারে, একটা এফও হতে পারে, ডবল এফও হতে পারে। যেমন ক্লিপ, ক্লিপ থেকে ক্লিপস, তারপর ধরো রিলিফ, রিলিফস, এরকম ভাবে শুধু এস যোগ করে ওখানে হয়ে যাচ্ছে। কিন্তু এবার ধরো, বা এখানে যদি একটা ধরো রূপ থাকতো, আর ডবল এফ রূপ, তাহলে কি হতো রূপ সত, একইভাবে হুপ, হুপ থেকে এস যোগ হয়ে আসতো হুপস। কিন্তু তাহলে এখানে এই যে আই এফ, তাহলে সেই অনুসারে কি হতো চোরের ক্ষেত্রে কি হতো থিপ, ব্যতিক্রমটা কি টিএইচ আই ই এফ, থিপ, আই এফ থাকলে কি হয় এস হওয়ার কথা, শুধু এস যোগ করার কথা, কিন্তু থিপ ব্যতিক্রমে এসে গেল, এসে গিয়ে কি হলো থিপ থেকে টিএইচ আই ই ভি ই এস। তাহলে চোরের বেলায় দেখতে পাচ্ছ তো ব্যতিক্রম হয়ে গেল কিভাবে, এখানে নিয়মে আসছে চিপ, হ্যাঁ রিলিফ, বা এখানে ধরো একটা চিপ বসালাম সিএইচ আই ই এফ, চিপ থেকে কি হবে চিপস, ক্লিপস, চিপস এসব হয়ে গেল। কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা এখানে ব্যতিক্রম এসে গেছে তখন দেখা গেল থিপের সঙ্গে ইএস যোগ হয়ে গেল, ভি হয়ে গেল এবং ইএস যোগ হয়ে গেল। তো এবার আরো কয়েকটা শব্দ উল্লেখ করব যেগুলো হচ্ছে কিছু কিছু ব্যতিক্রম। যেমন ধরো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো জন্মসূত্রেই সিঙ্গুলার, যেমন ধরো ক্যাটেল,
ক্যাটেল, এটা দেখে মনে হচ্ছে কি এটা সিঙ্গুলার, কিন্তু এটা হচ্ছে প্লুরাল। যেমন ধরো জেন্ট্রি, ভদ্র সম্প্রদায়, চেহারাটা সিঙ্গুলারের কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার নয়, এগুলো সিঙ্গুলার নয়। এদের পরে যখনই বসাবে তখনই ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে যাবে, ভার্বের প্লুরাল রূপ বসবে। ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাহলে এগুলো আপাতভাবে সিঙ্গুলারের চেহারা, চেহারায় সিঙ্গুলার, চেহারায় সিঙ্গুলার, কিন্তু আসলে এগুলো প্লুরাল। আবার চেহারায় প্লুরাল, যেমন ধরো ম্যাথামেটিক্স, ফিজিক্স, এগুলো চেহারায় মনে হচ্ছে না যে একটা করে এস আছে, কোথায় প্লুরাল? এগুলো কিন্তু চেহারায় প্লুরাল। কিন্তু যদি তুমি বলো যে ম্যাথামেটিক্স ইজ এ গুড সাবজেক্ট, তখন কিন্তু দেখা গেলো ইজ বসছে, মানে সিঙ্গুলার ভার্ব বসছে। তার মানে এটাকে হচ্ছে চেহারায় প্লুরাল হলেও এটা আসলে অরিজিনালি সিঙ্গুলার। আবার কিছু শব্দ আছে যেগুলো প্লুরাল, তাদের সিঙ্গুলার রূপ কখনোই হবে না কোনোভাবে, তাদেরকে সবসময়ই প্লুরাল রূপেই বসাতে হয়। যেমন ধরো আর্মস, এন্ট্রেলস, আর্মস মানে কি ভিক্ষা, নাড়ি ভুঁড়ি, অ্যাসেট, এইগুলো সবসময় যখনই বসে তখনই প্লুরালের চেহারা নিয়ে বসে, এরা কখনোই এস বাদ দিয়ে বসবে না। এ এল এম বা এন্ট্রেল বা অ্যাসেট এইভাবে বলা যায় না, এগুলোকে সবসময় এস দিয়েই বসাতে হয়। আবার কিছু শব্দ রয়েছে যেটা হচ্ছে সবসময়ই সিঙ্গুলারের চেহারা নিয়ে বসবে কিন্তু মিনিংটা দেবে প্লুরালের, যেমন ধরো অ্যালফাবেট, অ্যালফাবেট বর্ণমালা, এটা সবসময়ই সিঙ্গুলার চেহারা, অ্যালফাবেটস হয় না কিন্তু, যে তোমার ইংরেজিতে 26টা লেটার আছে, 26টা লেটার নিয়ে হয়ে গেলে অ্যালফাবেটস, এটা কিন্তু নয় অ্যালফাবেট। আবার একইভাবে ধরো ডিয়ার, এটা কিন্তু ডিয়ারও হচ্ছে সবসময় বহুবচনের ফর্ম নিয়ে আসছে। আবার এক্সপেন্ডিচার, ফার্নিচার, ফার্নিচার, ঘরে অনেক ফার্নিচার আছে তাই তো, তাহলে কি ফার্নিচার্স করবে? সেটা কিন্তু হবে না। আর একটি বিষয় উল্লেখ করে আজকের আলোচনা শেষ করব, তার সঙ্গে বলে নিই যে তোমাদের পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট নাম্বার চেঞ্জ হবে সিঙ্গুলার থেকে প্লুরাল, তার একটা লিস্ট আমি বানিয়ে রেখেছি, সেটা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ডেসক্রিপশনে একটা লিঙ্ক নয়, ডেসক্রিপশনেই দিয়ে দেওয়া থাকছে 20টি শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো পরীক্ষার পক্ষে খুব গুরুত্বপূর্ণ, সেগুলোর আমি লিস্ট করে দিয়েছি, সেগুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আরেকটি নিয়মের নিয়ম, হ্যাঁ নিয়মই বলতে হয়, নিয়মের কথা উল্লেখ করব যেটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল ব্রিটিশ আমলের একটি সর্বোচ্চ প্রশাসনিক পদ আমাদের ভারতবর্ষে ছিল, গভর্নর জেনারেল। তো এই গভর্নর জেনারেলকে যদি আমরা বহুবচন করি তাহলে কি হবে? তাহলে গভর্নর জেনারেলস হবে, এখানে এস দেবো না এখানে এস দেবো, কোথায় এস দেবো? এটা কিন্তু পরীক্ষায় পড়ে, আগের বছর মানে 2014 একটি এরকম প্রশ্ন ছিল যে কোর্ট অফ মেল,
এটা প্লুরাল করতে দেয়া ছিল, কোর্ট অফ মেল এর প্লুরাল কি হবে? তো গভর্নরস জেনারেলস না গভর্নরস কোনটা হবে? এখানে ইয়েস হবে না এখানে ইয়েস হবে না দু জায়গাতেই ইয়েস হবে? নিয়ম হলো যে তোমার যার জন্য দেওয়া হচ্ছে গভর্নর তারই জন্য এসটা হবে, এখানে এস হবে না, এখানে এস হবে না, এখানটাই হবে এস, গভর্নরস জেনারেল। যদিও প্রয়োগ কিন্তু এখন এখানে এস দিয়েও হচ্ছে, এখানেও এস দিয়ে প্রয়োগ হচ্ছে, তবুও বলবো নিয়মে কিন্তু আছে এই জায়গায় এস দেওয়া, সেই জন্য তোমরা এটা কোথাও কোথাও দেখতে পেলেও এটাকে এড়িয়ে যাবে, এটা হবে গভর্নরস জেনারেল। আবার ধরো শ্যালক শ্যালিকা বা বৌমা, এই ধরো ব্রাদার্স ব্রাদার ইন ল শ্যালক, তাই তো? বা একইভাবে সিস্টার ইন ল, বা ডটার ইন ল, এইসব ক্ষেত্রে এসটা কোথায় বসবে? এখানে একদম ব্রাদার ইন লস করে দেবে, সিস্টার ইন লস, এই এগুলো হাইফেন দিয়ে যুক্ত করে দিয়ে একটাই শব্দ শেষে গিয়ে এস করে দেবে, এটা করবে না কি করবে? এটা করা যাবে না, এস গুলো এখানে হবে না, এখানে হবে না, এস হবে এই জায়গায়, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, ডটার ইন ল, এইভাবে। তাহলে এটা মনে রাখবে। আর এটা যে পরীক্ষায় পড়েছিল যে কোর্ট অফ মেল, কোর্ট অফ মেল বলে কি, মানে ডাক বিভাগে যারা কর্মচারী তারা একটা বিশেষ ধরনের পোশাক পরে, মানে ডাকের কোট, ডাক কোট, এটা কি হবে? কোটস অফ মেল, মিটে গেল। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ, লিস্ট তো দেওয়া থাকছে, তাহলে তোমরা ওগুলো প্র্যাকটিস করো, আমি নেক্সট দিন আসছি অন্য একটা বিষয় নিয়ে, প্রাইমারি টেটেরই বিষয়টা। ওকে, থ্যাংক ইউ।